চিল্লা পাল্লায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে শুনি কোন সেলিব্রিটি নাকি আসছে রাস্তায়, সবাই দেখতে যাচ্ছে। আর একজন আন্টি আসছে বাসার পাশ থেকে যাইতেছে আর বলতেছে যে এ দেখে যাও দেখে যাও। আমি বলি কি আসলো, উঠে দেখে দেখতে যাই তো কি আসছে, চলুন দেখে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে কি পরিমাণ মানুষ রাস্তায় বের হয়েছে বাসা থেকে এই যে সেলিব্রিটিকে দেখার জন্য, আর কি সে সেলিব্রিটি এখনই দেখতে পাবেন। তো আমাদের সামনে চলে আসছে এই যে আমাদের গ্রামের সেলিব্রিটি, বর্তমান সেলিব্রিটি। একে দেখতে হাজার, বলতে গেলে হায় হাজারের মতো এক মানুষ জমায়েত হয়েছে। মানে বানর দেখে তো বারণ, সরি হনুমান, এটা ও দেখে তো অবাক যে আমার কি বলতেছে যে এত লোক কম কেন, বা না লোক এত বেশি কেন। আমার মনে হয় যে লোক বলতেছে যে লোক এত কম কেন, ও আসছে তো লোক তো আরও বেশি হওয়ার কথা, কিন্তু গ্রামে তো লোকজন থাকতে হবে, ছোট বাচ্চা সবাই মুরব্বী সবাই চলে আসছে হনুমান দেখার জন্য। এই যে ওরা দুইটা আসছে, একটা মেল একটা ফিমেল, এটা বড় এটা মেল, আর একটা ফিমেল আছে সেটা একটু দূরে গাছে উঠে আছে, ও নামতেছে না, এর জন্য ওয়েট করতেছে। ওরা আবার ব্যাক করবে, যেদিক থেকে আসছে ওইদিকে ব্যাক করবে, এর জন্য ওই দিকে তাকাচ্ছে বারবার, ওই দিকে ফিরে আসে। যে ওরা যে আর একটা পার্টনার আছে ফিমেল হনুমান, ওর ওকে নিয়ে আর কি যাবে, কিন্তু ও কি বায়না ধরছে জানি না, গাছে উঠে বসে আছে আর ওই ওয়েটিংয়ে আছে যে সে আসবে, তারপর তাকে নিয়ে ব্যাক করবে। এই যে অপেক্ষার শেষ হচ্ছে না, অপেক্ষার মুহূর্ত কাটছে না, কি করতেছে। সামনে একটু আগালাম, ওর ফেজে মানে ইদানিং মানে খুব রিসেন্টলি কেউ ওকে ঢিল ঢিল মারছে বা ওরা কামড়া কামড়ি করে রক্তাক্ত হয়েছে। এখানে ফেজে দুইটা আর কি রক্তাক্ত অবস্থায় আছে, মানে দুইটা দাগের মতো। ওরা অনেক সময় কামড়া কামড়ি করে, মানে এই যে মানে ওরাও খুব তো ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। ভারতের অনেক জায়গায় মানে ওদের জন্য তো মানুষ বসবাস ঠিক মতো করতে পারে না, ওরা খেপলে মনে করেন যে খুবই অবস্থা খারাপ। টলিউড একটি সিনেমা আছে না, সিনেমার মতো এরকম ভয়ঙ্করই আসলে। ইন্ডিয়াতে যখন বেঙ্গালোরে গেছি তখন বান্নারঘাটটা বায়োলজিক্যাল পার্কে এই একটা ভেঙচি দিল, কাকে দিল বলতে পারি না, তবে আমাকে দেয় না একটু বেশি। যাই হোক, যা বলতেছিলাম যে বেঙ্গালোর বান্নারঘাটটা যে বায়োলজিক্যাল পার্ক আছে ওখানে দেখেছি, ওটা কয়েক প্রজাতির বানর আছে। কিছু বানর আছে এমনি বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আবার কিছু আছে ওর ভিতরকার, মানে আর চিড়িয়াখানার ওই চিড়িয়াখানার ওখানে চিড়িয়াখানা বলতে ভুল হবে, ওটা আর কি সমস্ত প্রাণী রক্ষণাবেক্ষণের জন্য, মানে বিলুপ্ত হয়ে না যায় এরকম, এর জন্য প্রাণীগুলো রাখা হয়েছে। কিছু বানর কিছু হনুমান কয়েক প্রজাতির আছে, এগুলো সব কিছু আছে একদম একদম খোলামেলা, আবার কিছু আছে আটকানো। এই যে পাশ থেকে লোকজন আসছে, আসতেছে লোকজন অল্প অল্প করে, অনেকে আসছে আবার অনেক চলে যাইতেছে। সূর্যের রশ্মিতে এই পাশে ঘুরে ওকে ভালোভাবে তোলার জন্য আসছিলাম, কিন্তু সূর্যের রশ্মি উল্টো দিকে পড়ায়, ক্যামেরার উপর পড়ায়, মানে ছবিটা ঘোলাটে জলসায় যেতেছে। পাবলিক তার সাথে বিভিন্ন কথা বলতেছে, মানে ওর কাছে যেতেও ভয় করে। এই যে ওর সঙ্গীর দিক, সঙ্গী যেদিকে আছে ওইদিকে যাইতেছে, এই যে কি ব্যালেন্স, ওইটার উপর থেকে লাফাই লাফাই যাচ্ছে একটা সুপুরি গাছ, এর উপরে গিয়ে বসে পড়ছে। মানে উদাসীন উদাসীন একটা ভাব মানুষ, মানে ওই যে গ্যাঞ্জাম পছন্দ করতেছে না। এগুলো আসে শুনেছি যে ফলের ট্রাক আসে ইন্ডিয়া থেকে, ওই ফলের ট্রাকে ফল খেতে খেতে চলে আসে। একবার বাংলাদেশে মেবি কোথায় যেন একটা ওই হনুমানকে মারা হয়েছিল, এরপর হনুমান নাকি সব অনেকগুলো হনুমান থানায় গেছে, মানে ওই তারপরে যে মারছে তার বিচার হয়েছে। এটা মেবি ইন্ডিয়াতে নয়, বাংলাদেশে নয়, মেবি ইন্ডিয়াতেই। জল খাচ্ছে, জল খেয়েও ইশারা দিবে যে ওর সঙ্গীকে এই যে নামার জন্য। এই যে ওর সঙ্গী, এই যে উপরে
ফিমেলটা উপর থেকে যেন কি ফেলতেছে, এই ইশারা দেওয়ার সাথে সাথে ও এখন আর থাকতে পারলো না, ওর আর ওই যে নামতেছে, যখন নামে মনে হয় যেন গাছপালা ভেঙে চুরে নামতেছে। ওই যে ওখানেই আছে, এই যে নামতেছে নিচে, এতক্ষণ নামে নাই, যখন ওই পুরুষটা পুরুষ এই হনুমানটা এসে সিগন্যাল দিল যে হ্যাঁ নামো, তখনই অমনি নিচে নামতে শুরু করলো। কিভাবে একটু গাছ থেকে নামতেছে, নিজে লাফ দিয়ে পড়ছে। এই যে লোকের সমাগম, জনপ্রিয়তার শীর্ষে আছে এই যে, বর্ষাকাল তো সব মানে বাগান গুলো সব জলে ডুবি ডুবি অবস্থা। যাই হোক, ওদের কাছে কোনো ব্যাপার না, ওরা এই যে আমি একটা কলা দিয়েছিলাম কিন্তু খাই নাই, পাবলিকের রিয়াকশন দেখে এরা খুবই মানে বিব্রতকর অবস্থায় আছে। যাই হোক, এই যে দেখুন মানে মুরব্বী, ওই যে মুরব্বী মানুষ যারা আছে তারাও বেরিয়ে চলে আসছে। মেলটা কিছুদূর দূরে দূরে যে ওয়েট করতেছে ফিমেলটার জন্য, কিছু বললে আবার মানে রাগ হয়ে তাকায়, ই হয়ে তাকায়, আবার ভয় লাগে। ওই যে খাবার নিয়ে আসতেছে, নিয়ে দিতেছে, কিন্তু মানে কোনো খাবার দিকে লক্ষ্য নাই। ওর ই হয়েছে ওর ফিমেলটাকে নিয়ে ব্যাক করবে। যে লিস্টটা কত বড়, কিছু দিলে আর খাবে না, ওরা আছে দুইজন একটু ভুল বোঝা বুঝি হয়েছে, একজন একটু দূরে দূরে থাকে, আবার ঠিক হয়ে যাবে। মানুষ আমরা অনেক উপভোগ করলো, যে গ্রামবাসী মানুষজন অনেক উপভোগ করলো, যে না নামছে নিচে হনুমান এভাবে তো দেখা যায় না সচরাচর, অন্তত বাংলাদেশে। বাংলাদেশের চিড়িয়াখানার অবস্থাও তো অনেক খারাপ, তো হনুমান দুটি গ্রামে এসে মানুষকে একটু আনন্দ দিয়ে গেল। এই যে ওই বাকিটা আসতেছে, ওই যে ফিমেলটা গাছ থেকে নামছিল, ওই যে ওইটা দূরে দূরে আসতেছে, আর মেলটা সামনে বসা আছে, তো কি যেন দেখছে হঠাৎ করে থেমে গেল। পিছনে দেখুন শত শত মানুষ পিছনে, মানে মনে হয় যেন আমাদের গ্রামে কোনো মানে এই যে ভোটের সময় চলে আসছে, এরকম ভোটের সময় প্রচুর মানুষ হয় গ্রামে। সেম অবস্থা যেন ভোট শুরু হয়েছে, মানে ভোট সরি আর কি, ভোটের এই যে ই চলতেছে, প্রচার চলতেছে। এই যে ফিমেলটা ছোট, ওটার থেকে যে ফিমেলটা মেলটা যেদিকে যেদিকে গেছে, ফিমেলটাও সেম ওই একই দিকে গেছে। এই যে দেখুন মানে সেলিব্রিটি, তোমার অভিজ্ঞতা কি হয়েছে এখন বলো, অবশেষে গ্রামবাসীকে আনন্দ দিয়ে চলে গেল বানর দুটি।